নমস্কার বন্ধুরা, আজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি রান্না করব। রেসিপির নাম হচ্ছে নারকেলি চিচিঙ্গা চিংড়ি। নারকেলি চিচিঙ্গা চিংড়ি রান্না করতে আমার যা যা লাগছে সেটা একবার দেখে নিই। চিচিঙ্গাগুলোকে আমি ছাড়িয়ে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছি যাতে সবুজ গন্ধটা বেরিয়ে যায়। চিংড়ি মাছকে আমি খোলা ছাড়িয়ে লবণ মাখিয়ে রেখেছি। তেজপাতা লাগছে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, নারকেলের দুধ বের করে রেখেছি, হলুদ, চিনি, তেল এবং লবণ। উনুন ধরিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিচ্ছি। এরপরে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে লবণ এবং হলুদ মাখানো চিচিঙ্গা আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চিচিঙ্গাগুলোকে আমি ভালো করে কষে নেব। হলুদ দিচ্ছি। চিচিঙ্গা কষা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেল দুধ দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এরপরে আমি 2 মিনিটের জন্য ঢাকিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে আমার রান্না হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর রং হয়েছে! এবার আমি একটি পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। আজকের আমার এই রান্নাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।